আমি যখন আমার মা বাবার আকুল হাজারি শুনেছি, আমার আমার মেয়ে ছোট তাদের চিৎকার শুনেছি, আমি সাথে সাথে নিরাপত্তা ঝুঁকির মধ্যে আমি বাড়িতে আসতে বাধ্য হয়েছি। আমি আমি এখনো অভিযোগ করিনি। আমি মনে করি আমার অভিযোগের আগে আপনাদের আমি মৌখিকভাবে ফোনে জানিয়েছি, আপনাদের মাধ্যমে আমার অভিযোগ জানানো হয়ে গেছে। দুইজন আটকা পড়েছে, এখনো জনগণ তাদের ঘেরাও করে রেখেছে, যদি পুলিশের সব পুলিশও তাদের নিরাপত্তা দিচ্ছে। আমি চাই এখন থেকে সব সেন্টারে সকল এলাকায় স্পেশাল নিরাপত্তা দাও, সেনাবাহিনী বিজেপি র‍্যাব পুলিশ আনসার সহ সকল বাহিনী আছে ডিজিএফআই এনএসআই সকলের সমন্বয়ে। এইখানে 5-7 জন মহিলা ছিল, এইখানে 5-7 জন মহিলা ছিল। মহিলা থাকার পরে জাহিদপুরুক শামিমের লোক আসছে, 200 হুন্ডা আসছে ইতালি শহীদ থেকে শুরু করে, ইতালি শহীদ থেকে শুরু করে ওইখান থেকে মানে জসিম তুষার, আমি তো সবার নাম জানি না। এইখানে মহিলা ছিল, আমি একটা ছেলে ছিল, হাফিজ হাফিজ ছিল। এইখানে 5-7 জন মানে শহীদ মোল্লা, শহীদ মোল্লা ছিল। 200 হুন্ডা নিয়ে আসছে, তাদের হাতে ছিল লাঠি, অনেক বড় বড় লাঠি ছিল, রান্দা ছিল, মহিলাদের চুলের মুঠি টানতে টানতে নিয়ে গেছে, গলার চেন ছিঁড়ে ফেলাইছে, জামা ছিঁড়ে ফেলাইছে, তিনটা মহিলা হাত হইছে, একটা বাচ্চার নখ উঠে গেছে, চেয়ার মালা মারছে, এখানে তিনটা মোবাইল নিয়ে গেছে, মোটরসাইকেল গায়ে উঠে দিয়েছে, লাঠি দিয়ে বাড়িও মারছে। তাদের কাছ থেকে শুনবে কিভাবে হামলা করা হয়েছে। বরিশাল বরিশাল 5 আসনের সকল দলের বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সকল দলের অন্য দলের নেতা কর্মী সাধারণ মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনাদের মাঝে সবই নয়, আপনারা আগামী 7 তারিখ রবিবার পরশুদিন সকাল 8টার মধ্যে সব ভোটার দল মত নির্বিশেষে সেন্টারে যাবেন। আমি স্থানীয় সন্তান হিসাবে বলতে চাই, বহিরাগত যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে তো সন্ত্রাস করছে, তারা বরিশালে এতদিন বলেছে অন্যদের সন্ত্রাসী, আমার এক ভাইকে সন্ত্রাসী বলেছে, প্রমাণ হয়ে গেছে কারা হায় না, প্রমাণ এখনই হয়ে গেছে কে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে এভাবে হামলা করেছে। ওনার উস্কানিতেই হামলা হয়েছে, উনি বেসামাল হয়ে গেছে, ওনার পরাজয় জেনে বরিশাল 5 আসনের মানুষ 7 তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে ওনার জামানত বাজেয়াপ্ত করবে। অবশ্যই অবশ্যই আমি আইনগতভাবে এই জায়গায় আগাবো, কিন্তু আইনগতভাবে আগানো সময় সাপেক্ষ ব্যাপার। আপনাদের মাধ্যমে যেহেতু নির্বাচন আর মাত্র 36 ঘন্টারও কম সময় আছে বাকি শুরুর, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, প্রশাসন যেন আপনাদের মাধ্যমে সারা দেশবাসী বিশ্বব্যাপী এটা দেখতেছে যে যত তাড়াতাড়ি সম্ভব আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন অবনতি না হয়, সেজন্য সুষ্ঠু ভোটের জন্য পরিবেশ তৈরি করে।